Hello viewers, Assalamualaikum. Welcome to my lifestyle channel. This is Noor Nahar Lilian. আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে 187 নাম্বার ব্লগ আর যেহেতু এখন কোয়ারেন্টাইন টাইম এবং খুবই চিন্তার একটি বিষয় আমাদের কোনোভাবেই ভাইরাসটা কন্ট্রোল হচ্ছে না তো আমরা যেহেতু এখন লকডাউন সিচুয়েশনে আছি এবং বাসায় আছি তো বাসার বেশ কিছু জরুরি কাজ এবং বাসার যেহেতু আমি ডেইলি ব্লগার তো বাসায় আমাদের বেশ কিছু আরও কিছুদিন যদি আমাদের থাকতে হয় তো সেই ধরনের কিছু প্রিপারেশন নিয়ে আজকের ব্লগটা আর হচ্ছে কিছু কিছু সচেতনতামূলক বিষয় আছে তো সেগুলোই আজকে শেয়ার করব তো শুরু করা যাক প্রতিদিনই প্রার্থনা দিয়ে শুরু হয় আমার সকালটা নামাজ টামাজ পড়ে তারপর বাইরের আকাশটা দেখার পর শুরু হয় আমার প্রত্যেক দিনের জীবন চায়ের পানি অথবা কফির পানি চুলায় দিয়ে অথবা কফি মেশিনে দিয়ে আমি শুরু করি আমার প্রত্যেকদিনের কাজ তবে এখন পরিষ্কার পরিচ্ছন্নতাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছি কারণ হচ্ছে বেঁচে থাকাটা এখন সারা পৃথিবীতে সবার জন্যই মানে খুবই বড় একটা ব্যাপার আর হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া যেটাই বলে না কেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত তো বাসার বিছানাপত্র সোফা পর্দা তারপর হচ্ছে ডাইনিং টেবিল তো যেগুলো জিনিসপত্র আছে যেগুলোতে আমরা সবসময় বসি কথা বলি বা সবসময় থাকি সেই জায়গাগুলোকে খুবই গুরুত্ব দিয়ে ঝাড়মোছ করা তারপরে তো নাস্তাটা হচ্ছে আমি আজকে হচ্ছে 5 তারিখ এপ্রিলের তো আজকে হচ্ছে গত কয়েক মাস ধরেই দেখছি যে ডালগোনা কফি এটা খুবই ফেমাস হচ্ছে সারা পৃথিবীতেই অনলাইনে ঢুকাই যাচ্ছে না তো আমি ভাবলাম হঠাৎ করেই একটু ডালগোনা কফি করি তো এখানে আমি দুই চামচ হচ্ছে নেসক্যাফে কফি নিয়েছি চিনি নিয়েছি একটু কম পরিমাণে আর যেহেতু আমরা চিনি কম খাই এরপরে আমি বিটার দিয়ে খুব ভালো করে যেটা হ্যান্ড বিটার আছে সেটা দিয়ে আমি খুবই ভালো করে এটা ফোম তৈরি করলাম এরপরে হচ্ছে গরম দুধ দুটো ছোট গ্লাস আমি নিয়েছি এটা দেখার জন্য ট্রান্সপারেন্ট গ্লাস নিয়েছি যাতে খুব সহজে দেখা যায় এই জন্য এরপরে ফোমটা উপরে আমি দিয়ে দিলাম এটা যদি ইলেকট্রিক বিটার দিয়ে করতাম আরও বেশি ফোম হতো আসলে একজন এক একভাবে খায় যেহেতু আমরা হেলথ কনসাস তো আমাদের আসলে খুব বেশি মিষ্টি বা এগুলো দরকার নেই তো আমি জাস্ট একটু শখ করে কিভাবে এটা তৈরি করা যায় এটা খুবই ইজি একটা প্রসিডিওর আপনারা যদি ঠান্ডা খেতে চান তাহলে হচ্ছে ঠান্ডার যে বরফে আইস কিউব সেটাও ব্যবহার করতে পারেন তবে যতটুকু পরিমাণ কফি এবং ততটুকু পরিমাণই চিনি নিতে হয় তবে আমি চিনি খুব কম নিয়েছি আর আজকে নাস্তায় আমি অনেকদিন পর রুটি বানালাম কারণ বেশিরভাগ সময় হচ্ছে কেক থাকে পাউরুটি থাকে বিস্কিট থাকে ফল টল অনেক কিছু থাকে স্যান্ডউইচ বানাই তবে রুটিটা বানানো একটু কঠিন কিন্তু কঠিন হলো আমার হাজব্যান্ড রুটিটা খেতেই পছন্দ করে তো আমি লাল আটার রুটি বানালাম বাসায় কয়েকটা রুটি তৈরি করলাম নিজের হাতে বেলে নিলাম কারণ হচ্ছে আমি রুটিটা অনেকদিন পর বানালে আসলে এটা রেগুলার বানালে তখন এটা গোল হয় ভালো তবে এটা মোটামুটি গোল হয়েছে সবাই রুটি বানানোটা একটু টাফ বটে তবে ভালো লেগেছে অনেকদিন পর রুটি বেলে খেলাম আর এর সঙ্গে ছিল হচ্ছে আমি একটা ওমলেট করেছিলাম এই ওমলেটে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর রসুনের কোয়া যেটা আছে সেটাতে দিয়েছি আর দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া অল্প একটু হলুদ আর মরিচ তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি তবে জিরা গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর সেই সঙ্গে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি আর এর সঙ্গে প্রায় একটা আস্ত বড় রসুন আমি কুচি কুচি করে পেঁয়াজের মতো কেটে তারপরে দুটো ডিম একসাথে ফেটে তারপরে এই অমলেটটা তৈরি করেছি তবে অমলেটটা বেশ সুস্বাদু হয়েছে আপনারা করে দেখতে পারেন তো এই উপকরণটা আমি আরেকবার বলছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর ধনিয়া পাতা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আদা রসুনের পেস্ট আর একটা আস্ত বড় রসুন কুচি
কুচি করে দিয়েছি, কারণ রসুনটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে এখানে আমি একটু বেশি ফ্রাই করে ফেলেছি, কারণ আমার ভালো লাগে বেশি ফ্রাই করে খেতে, কিন্তু আমার হাজবেন্ড আবার বেশি ফ্রাই পছন্দ করে না, ওকে হালকা ফ্রাই করে দিতে হয়। খুব কম তেলে আর হচ্ছে খুবই অল্প ভাজা, খুব বেশি ভাজা পোড়া ও একদমই পছন্দ করে না। তবে এভাবে খেতেও খুব ভালো লেগেছে। তবে আমি হচ্ছে সকালে নাস্তা টাস্তা করার পর আমার বাসায় যে অ্যাসিস্ট্যান্ট আছে, বা প্রায় বলি আমার বাসার যে জহুরা আর যে খালা, তো জহুরা তো আসবে না, খালাও আসবে না, ওদের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ এখন যেহেতু একটা রুলস মেনটেন করে চলতে হচ্ছে সবাইকে, কোয়ারেন্টাইন টাইম, তো মানুষের প্রয়োজন তো আর নিয়ম মানে না। এর মধ্যে হচ্ছে জহুরা আমাকে মিস কল দিল, আমি বুঝতে পেরেছি যে ওর টাকার প্রয়োজন। তারপর সামান্য কিছু হেল্প ওকে গেটের সামনে গিয়ে আমি দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে বাসায় ফিরে এসে আমার যে জিরা, এই জিরাটা হচ্ছে অনেক আগেই কিনা ছিল বাসায়, তো সেটাই আমি এই ফাঁকে যেহেতু ছুটি আছে এটা আরও কয়েক মাসের জন্য আমি গ্রাইন্ডার করে, তারপরে হচ্ছে ফাঁকি করে একেবারে গুঁড়া পাউডার করে আমি প্রসেসিং করে আগামী কয়েক মাসের জন্য রেখে দিলাম। তো প্রথমে হচ্ছে আমি জিরাগুলোকে ধুয়ে নিয়েছি, আর হচ্ছে ধুয়ে রোদে শুকিয়েছি। রোদে শুকানোর পর তারপরে হচ্ছে আমি চুলায় আবার এটা ভেজেছি। ভাজার পর যখন হালকা ঠান্ডা হয়ে এসেছে কিছুটা, তখন আমি গ্রাইন্ডারে এটা গ্রাইন্ড করে একেবারে পাউডার করে নিয়েছি। তো এর মধ্যে আমি আদা রসুন দুটোই করেছি, আমার যতটুকু করা দরকার। আর হচ্ছে যে পেঁয়াজটাও আমি মোটামুটি একদিনে, প্রত্যেক দিন পেঁয়াজ আমি কাটি না, আর পেঁয়াজ কাটার সময় আমার যে বুড়ো আঙুলটা আছে সেটার মধ্যে আমি কাপড় কাচিয়ে নিই। তো এই হচ্ছে আমার গ্রাইন্ডার। এই গ্রাইন্ডারে আমি এটাতে খুব একটা ভালো কাজ দেয় না, এটা আমি খুব একটা ভালো কাজে লাগাতে পারিনি, এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। তো নোভা যেটা, এটা চাইনিজ প্রোডাক্ট, আর জাইপেনটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। নোভাটা আমি অনেক দিন ব্যবহার করেছি, এটা 2016 সালে আমার হাজবেন্ড কিনেছিল, আর জাইপেনটা হচ্ছে 2018 সালের দিকে। তো জাইপেনটা আমি 4-5 বার ব্যবহার করেছি, কিন্তু এর মধ্যে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে, আর যেটা মূল মশলা আমরা যেটার মধ্যে ব্লেন্ড করি, তো এই যে কী সুন্দর গ্রাইন্ডার হয়ে গিয়েছে। কিন্তু নোভাটা আমার অনেক কাজে লেগেছে, অনেক দিন ধরে, সেই 16 সাল থেকে আমি নোভা ব্র্যান্ডের গ্রাইন্ডার প্লেস হচ্ছে ব্লেন্ডারের সমস্ত কাজ আমি করেছি। এখানে জুস বানানো থেকে শুরু করে আমি কী না করেছি, খুবই রাফলি ব্যবহার করেছি আমি নোভা ব্র্যান্ডের। কিন্তু নোভাটা কিন্তু মূলত তুলনামূলক জয়পেন থেকে অনেক কম দাম, কিন্তু জয়পেনটা বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকার উপরে হবে, কিন্তু হলেও এটা কোনো কাজেই আমার লাগেনি। আমি বুঝলাম না কেন মানে এরকম হলো, কিন্তু জাইপেনের অনেক সুনাম আছে, সবার কাছে অনেক ভালো রিভিউ পেয়েছি। তো এই তো জিরাটা গুঁড়া হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে দেখলাম যে এটা কতটুকু হয়েছে, তারপর হচ্ছে আমি বয়ামে চামচ দিয়ে, স্পুন দিয়ে আমি এটা বয়ামে ঢুকিয়ে রাখলাম। তো আরও কয়েক মাস আমার জিরা ফাঁকি হয়ে যাবে। তো এই হচ্ছে আদা। আদাটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে তো ব্লেন্ড করে নিলাম। আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো কিন্তু আমাদের সংসারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কাজ। আর যেহেতু আমরা অন্যান্য কাজে ব্যস্ত থাকি, আমি ব্যক্তিগতভাবে লেখালেখিটা আমার একেবারেই প্রফেশনালি করছি, সেই সঙ্গে আমি আরও অন্যান্য অনেক কাজের সাথে ইনভলভ, তো সেই কাজগুলো যেহেতু আমার মনোযোগ দিয়ে করতে হয় এবং সেই বিষয়গুলোতেও আমার একটা রিসার্চ করতে হয়, তো কারণ আমরা যখন কোনো প্রফেশন বেছে নিই সেই প্রফেশনের রিলেটেড অনেক পড়াশোনাও করতে হয়, তো সংসারের কাজে এত মনোযোগ দিলে তো আসলে অন্যান্য কাজগুলোতে আমরা সময় পাই না, তাই কাজগুলোকে একটু গুছিয়ে নেই। তারপর দুপুরে হচ্ছে আমি রুই মাছ রান্না করলাম, হচ্ছে বেগুন আর আলু দিয়েছি। তো এটা খুবই কমন এবং সাধারণ একটা রেসিপি, তেমন কোনো আলাদা কিছু নয়, 4 টুকরা। যেহেতু আমরা বাসায় কম মানুষ, তো এখানে হচ্ছে মাছগুলোকে আমি একটু হলুদ জিরা, হলুদ মরিচ দিয়ে ভেজে তুলেছি। তারপরে হচ্ছে
আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ কুচি আলু বেগুন আর হচ্ছে আমি আস্ত রসুন ব্যবহার করি। তো তেলের মধ্যে এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পর পানিটা যখন একটু গরম হয়ে এসেছে তারপর ভিজে রাখা মাছগুলো আমি ঢেলে দিয়েছি। এটা খুবই সহজ একটা রেসিপি এবং বেগুনের তরকারি আমার মনে হয় বাংলাদেশে সবার কাছে খুবই প্রিয়। যদিও আমার অ্যালার্জি আছে, যাদের অ্যালার্জি আছে তাদের জন্য বেগুনের খাবারটা, বেগুনের যে কোনো কিছুই খুবই টেস্টি হয়। বেগুনের ভর্তা, বেগুন ভাজি, বেগুনের তরকারি, নামটা বেগুন হলো, এর অনেক গুণ আছে। তো মাছটা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটু লবণ চেক করে নিব, টেস্ট করে নিব যে লবণ ঠিক আছে কি না। তো মাছের মধ্যে কিন্তু আমি হলুদের পরিমাণ কম দিয়েছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড হলুদটা একটু কম খায়, কিন্তু তরকারি তো একটু হলুদ কম দিতে বলেছে, আর এটা একটু সুপকারি টাইপের, মানে বেশি ঝোল রেখেছি। তো এই হচ্ছে রুই মাছের ডিম। রুই মাছের ডিম হচ্ছে আমি রুই মাছের ডিমটাকে প্রথমে লবণ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখেছি, যাতে কোনো ময়লা থেকে থাকলে সেগুলো বের হয়ে যায়। তারপর হচ্ছে আমি এখানে সয়াবিনের তেলে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা মরিচ দিয়েছি যেন খুব বেশি ঝাল না হয়। সেখানে আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর এই সঙ্গে হচ্ছে আস্ত রসুন দিয়েছি। তো এরপরে ভালো করে কষানোর পর আমি যে ডিমটা আছে ডিমটা ছেড়ে দিয়েছি। তো ডিমের সাথে মশলাটা অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করার পর আমি দুটো এলাচিও দিয়েছি আর সেই সঙ্গে হচ্ছে জিরা আবার দিলাম। তো এরপর যাতে একটু সিদ্ধ হয় খুব বেশি পরিমাণে পানি দেইনি। অনেকে যেমন মাছের ডিম রান্না করার সময় খুব বেশি পরিমাণে পানি দেয়, আমি আসলে তত পানি দেইনি। এখানে আমি যতটুকু একটু ভুনা ভুনা যেহেতু করব, তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটা একবার দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি দুইবার দিয়েছি। দ্বিতীয়বার হয়ে যাওয়ার পর যেন একটু হালকা হালকা আধা সিদ্ধ পেঁয়াজ থাকে, তখন এটা কামড় লাগলে খুব ভালো লাগে। তো এই সঙ্গে হচ্ছে আমি আবার একটা শুকনো মরিচও দিলাম, একটা কাঁচামরিচ দিয়েছি আর একটা শুকনো মরিচ দিয়েছি। এটা দুই ধরনের টেস্ট থাকে, এক এক ধরনের, এক এক মানুষের এক এক রান্নার প্রসিডিওরটা এক এক রকম থাকে। আমার প্রসিডিওরটা যেরকম আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরপরে ফটোগ্রাফি করলাম অনেকক্ষণ পর্যন্ত, মাছের কালারটা এত জোস এসেছে যে আমি শেয়ার না করলেই পারলাম না। অনেকক্ষণ পর্যন্ত এগুলোর ছবি তুললাম, তারপরে তো টেবিলে খাওয়া দাওয়া, এই সঙ্গে আবার সাজনা ডাটা ছিল, সাজনা ডাটা এই রঙে আমি শেয়ার করেছি, সে কারণে আর আজকে শেয়ার করলাম না। এত খাবার একসঙ্গে শেয়ার করা একটা ব্লগটা অনেক বড় হয়ে যায়। তো বিকেলের দিকে আমার প্রতিবেশী চটপটে নিয়ে এসেছিল সন্ধ্যায়, তো এর মধ্যে আমার হাজব্যান্ড আবার বাইরে গিয়েছিল, ও হচ্ছে কোরিয়ান কোম্পানির সাথে কাজ করছে, এ হচ্ছে ডক্টর কিম এবং ডক্টর নজরুল ল্যাবরেটরিস। এই হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারটা আমার হাজব্যান্ডের ফর্মুলায়, এটা হচ্ছে লাস্ট ফার্মা থেকে শুরু করে যে কোনো ফার্মেসিতেই পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে পারফিউম, এই পারফিউমটাও আমার হাজব্যান্ডের তৈরি। তো এগুলো বাজারে আসেনি, কিন্তু হ্যান্ড স্যানিটাইজারটা বাজারে পাওয়া যাচ্ছে। তো আমি হচ্ছে গামছার ফতুয়া পরা, এই ফতুয়া নিয়ে আমার কাজ করার ইচ্ছে আছে যদি বেঁচে থাকি, যদি করোনাকাল শেষ হয়, আমাদের কোয়ারেন্টাইন জীবন শেষ হয়, তো এর মধ্যে আমি এই গামছার ফতুয়া নিয়ে এবং গামছা নিয়ে আমি কিছু কাজ করব ডিজাইনিংয়ের উপর। তো সেগুলো নিয়ে আমি অনলাইনে অনেক পড়াশোনা করতেছি, বিভিন্ন ধরনের গ্রুপ ট্রুপে পড়তেছি, বিভিন্ন ব্লগ সাইটগুলো ঘাটাঘাটি করছি। তো দেখা যাক, যদি বেঁচে থাকা হয় তাহলে করব। আর এই হচ্ছে রাতের ডিনার, রাতের ডিনারটা আমরা মোটামুটি দুজনে কম খাই। তো খাবারগুলো কিন্তু রাতে তৈরি করিনি, এগুলো হচ্ছে বক্সে করা, আগেই ফ্রিজে ছিল, সেটাকে আমি সেট করেছি। ভাতগুলোকে আমি নামিয়ে তেলে পেঁয়াজ এবং রসুন আর হচ্ছে মরিচ দিয়ে আলাদা করে ভেজে তুলেছি, তারপর একটা বাটিতে সেট করে আমি প্লেট তৈরি করেছি। আর মুরগিটাও আগে রান্না করা ছিল এবং সেটাতে আমি গরম করে এভাবে প্লেটে লেবু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি সবার ভালো লেগেছে। বাসায় থাকলেও কীভাবে যেন
সময়গুলো চলে যাচ্ছে, আগামী আরও কয়েক মাস পর্যন্ত যদি এইভাবে আমাদের মানে হোম কোয়ারেন্টাইন বা লকডাউন সিচুয়েশনে থাকি, তাহলে আমাদের চারপাশের যে একটা ইকোনমিক্যাল পজিশন সেটা খুবই খারাপের দিকে যাবে, অলরেডি চলে গিয়েছে। তো এর মধ্যে আমাদের যা যে যে পেশাতেই আছি না কেন, আমরা যে যে পেশায় কর্মরত আমাদের কাজগুলো তো চালিয়ে যেতে হবে। তো আমরা সবাই চেষ্টা করব যার যার পজিশন থেকে নিজের কাজগুলো ঠিকঠাক মতো করতে, আর প্রত্যেক দিন তো আল্লাহর কাছে প্রার্থনা বা আমাদের যারা যে যে ধর্মের আছে সেই প্রার্থনা করে যাই। আর সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের সাংসারিক যে টুকটাকি কাজগুলো আছে, যদি আরও কয়েক মাস বা আরও এক মাস যদি থাকতে হয় এরকম, তো সেই কাজগুলোকে একটু এগিয়ে নেওয়া। এরপর যদি আমাদের লকডাউন শেষে যদি আমাদের কাজ যখন শুরু হবে, তখন অনেক কাজ পেন্ডিং কাজ একসাথে করা অনেক কঠিন হয়ে যাবে। তো সেই কাজগুলো ঘরে বসে টুকটাক করে নেওয়া আমার মনে হয় একটু আগে থাকতেই, বাসায় যেহেতু আমাদের এখন একটু সময় আছে তো আমরা সেই কাজগুলো করে ফেলি। তো সবার শেষে বলবো, আজকে তো এপ্রিল মাসের 5 তারিখ চলে গেল, আর সবসময় আমরা চেষ্টা করি পয়লা বৈশাখ পালন করতে, কিন্তু এবার তো হয়তো কারো ভিতরেই আনন্দ নেই। তো আমরা বাসাতেই চেষ্টা করব নিজেকে ভালো রাখা, নিজের পরিবারের মানুষজনদেরকে ভালো রাখা, সমাজ দেশ এবং পৃথিবীর মানুষজনদেরকে ভালো রাখা। তো বছরের শুরু থেকেই যেন একটা ভয়ঙ্কর অভিশপ্ত সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো আর যেটা বলবো, বাইরে থেকে যারাই আসবেন হ্যান্ড স্যানিটাইজার মাস্ট ব্যবহার করবেন, নিজের জামা কাপড় ঘরের যে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর হচ্ছে নিজের মনের চর্চা করা, নিজের ফিজিক্যালি যেটা শারীরিক দিক থেকে নিজেকে ভালো রাখা, পর্যাপ্ত ঘুম দেওয়া এবং টেনশন না করা। কারণ টেনশনটা আসলে আমরা যতই বলি না কেন টেনশনটা চলে আসে, তো এই না ইয়ে করতে পারে, আমাদেরকে কাবু না করতে পারে, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যরা যারা আছে তাদেরকে সবসময় সচেতন করে রাখবেন। আর যেটা বলবো যে অনেক সময় আমাদের গ্রামের মানুষজন তো অনেকেই হয়তো এই কোয়ারেন্টাইন আইসোলেশন বা এই যে যে টার্মগুলো এসেছে লকডাউন এগুলো অনেকেই বোঝে না। তো তাদেরকে যতটা সহজ করে বোঝানো যায় যে এটা একটা ভাইরাস, আপনারা আপনাদের যত আত্মীয় স্বজন আছে, ফোন তো এখন সবার বাসায় আছে, সবারই আছে, তো ফোনে যতটুকু চেষ্টা প্রত্যেকটা আত্মীয় স্বজনকে বোঝানো যাতে ঘরের থেকে তারা বাইরে না যায় এবং স্টে হোম স্টে সেফ। তো আজকে এই পর্যন্ত, আগামীকালকের ব্লগে দেখা হবে যদি বেঁচে থাকি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার খুব দ্রুত আমরা আমাদের এই অন্ধকার সময়টাকে অতিক্রম করব, আর আমরা এই যুদ্ধে জয়ী হব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।